দুষ্কৃতীকে ধরতে এসে মারধর হজম করতে হলো পুলিশ আধিকারিকদের। আমরা দাঁড়িয়ে আছি হাওড়ার আমতা থানা এলাকাতে, এবং এই যে গ্রামের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই গ্রামেই কিন্তু যখন গতকাল খবর পেয়ে পুলিশ আধিকারিকরা এখানে আসেন এবং দুষ্কৃতীকে ধরতে এখানে আসেন, তখনই তাকে তো ধরতে তারা পারেনি, বরঞ্চ তাকে ঘিরে বা পুলিশ আধিকারিকদের ঘিরে নেয় পুরো এলাকার বেশ কয়েকজন। যেটা জানা যাচ্ছে, যারা ঘিরে নিয়েছিল তারা বিজেপি সমর্থক, এবং এরপর ব্যাপক তাণ্ডব চালানো হয় এখানে। পুলিশ চলে যাওয়ার পরে যেটা অভিযোগ যে এখানে একের পরে গাড়ি থেকে আরম্ভ করে দোকানে ভাঙচুর, এবং কিছু প্রত্যক্ষদর্শীরা তারা যারা জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক এবং বিজেপির যারা সমর্থক তাদের মধ্যে খণ্ড যুদ্ধ বেঁধে যায় এবং রণক্ষেত্র চেহারা নেয়। অজয় দাসকে বলবো দেখানোর জন্য আমার ক্যামেরা পার্সনকে যে একের পর এক দোকান কীভাবে ভাঙচুর হয়েছে। সারা গ্রাম এক প্রকার জনমানবহীন, বা বলা চলে কেউ নেই এই গ্রামে। তার প্রধান কারণ হচ্ছে আতঙ্ক। যে ধরনের ঘটনা গতকাল রাত্রিবেলা ঘটেছে, সেই ঘটনার পর প্রদীপ ঘাটা বলে যে দুষ্কৃতী তাকে ধরতে তো পারেননি পুলিশ আধিকারিকরা, বরঞ্চ এই ভাঙচুরের ঘটনা তারপরে আতঙ্ক একটা কাজ করেছে, এবং সেই আতঙ্কে সারা গ্রাম কিন্তু পুরো জনমানবহীন। গবাদি পশু শুধুমাত্র রয়ে গিয়েছে, আর শুধু রয়ে গিয়েছে বাড়ির ঘরের যে সকল সামগ্রীগুলো রয়েছে সেগুলো, মানুষরা কেউ নেই। পুলিশ আধিকারিকরা যারা জানাচ্ছেন যে এই ঘটনার পর যে বা যারা যুক্ত তাদের প্রত্যেককে খোঁজা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, সংখ্যাটা ছয়, তার মধ্যে তিনজন মহিলা রয়েছে। আর কারা কারার পেছনে রয়েছে বা পুলিশ চলে যাওয়ার পরে এই যে সংঘর্ষ, এই সংঘর্ষ রাজনৈতিক কিনা, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন তৃণমূলের সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের হয়েছে, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সংঘর্ষ নাকি অন্য কিছু, ক্ষতি দেখা হচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সুনীত হালদার ও আবির দত্ত, এবিপি আনন্দ, হাওড়া।